নমস্কার বন্ধুরা, বাবলির কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি তোমাদের স্বাগতম। বন্ধুরা, অনেক সময় রাতের বেলা আমাদের এক্সট্রা রুটি বানানো হয়ে যায়, সেটা বেজে যায়, এবং সেই রুটি দিয়ে কত সুন্দরভাবে চটপটা ডিশ বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্লিজ আমার পুরো রেসিপিটা দেখো। আমার নতুন চ্যানেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার। তোমরা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো শুধু তোমাদের জন্য। আমার সব রেসিপিতেই আমি চেষ্টা করি কত চটপটে সুস্বাদু রান্না করা যায়, যা তোমাদের খুবই হেল্পফুল হবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো আমি এবার রেসিপিটা শুরু করি। এখানে আমি রাতে রুটি যেগুলো বেঁচে গেছিলো এক্সট্রা, সেই রুটিগুলোকে আমি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো, হাত দিয়েই আমি কাটবো। তোমরা চাইলে কাঁচি ইউজ করতে পারো, এরকম আমরা ছোটো ছোটো করে কাটবে, বেশি বড় করবে না। এবার আমি এখানে মশলা কিছু জিনিস আমি এখানে মিক্সার করে নেবো, সেটা হচ্ছে ধনে পাতা, টমেটো, একটা বড় টমেটো আছে, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর এক চামচ রসুন বাটা দিয়ে এটাকে আমি মিক্সার করে মিক্স করে নেব। মিক্সারে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এক চামচের মতো তেল নিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা আমার প্রায় গরম হয়েছে, এখানে আমি আর একটা টমেটো দিয়ে নিয়েছি। টমেটো এখানে দিতেও পারো নাও দিতে পারো, টমেটোটা গোটা গোটা রাখবো, মানে পেস্টও করেছিলাম, এবং এখানটাও একটু টমেটো দেবো, আরও ভালো লাগে খেতে। হালকা নুন দিয়ে দিলাম, টমেটোটা হালকা একটু ঝিমিয়ে এসেছে। এবার আমি যেটা মিক্সার করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, ধনে পাতাটা। একটু ভালো করে ভুজে নিতে হবে, প্রায় দু মিনিটের মতো ভুজলেই হবে এটা। ভোজাটা আমার হয়ে গেছে যে প্রায়, আমি এবার ভাঙা যে টুকরো রুটিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আমি এটাকে নাড়াবো, দিয়ে পুরো মশলাটা পুরো রুটিগুলোর পুরো গায়ে লাগিয়ে নেব। ইমিগ্রেট মশলাটা ওগুলো পুরো গায়ে লাগিয়ে নিয়ে ধন্যবাদ, এটা হালকা আমি জল উপর থেকে দিয়ে দেবো, সামান্য পরিমাণের জল, এতে বেশি জল লাগে না, সামান্য পরিমাণ জল দিলেই হবে, কারণ রুটিগুলো এমনি নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, লঙ্কার গুঁড়ো হচ্ছে অপশনাল, দিতে পারো না দিতে পারো, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। দিয়ে আর একটু হালকাতে নাড়িয়ে দেবো, রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে এসেছে। আমি এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব। যে আমি একটু নাড়িয়ে নিচ্ছি খুলে আর একবার, দিয়ে আমার কমপ্লিট রান্না। দেখো আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, খুব ঝটপটে 5 মিনিটের মধ্যে এটা রান্না করে নেওয়া যায়, বেশি টাইম লাগে না, খুব ইজিভাবে খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় আমাদের, খেতেও খুব ভালো লাগে। মনেই হয় না যে এটা রুটি খাচ্ছি আমরা, খেতে খুবই সুস্বাদু হয়। এরকম তোমরাও ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও। রেসিপিটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো। ততক্ষণের জন্য টাটা।